জয়ের লম্বা শট, গোল হওয়ার সম্ভাবনা এবং কি গোল! সুন্দর একটি গোল দেখতে পেলাম আমরা নানি জর্জের পায়ে, সাত নম্বর জার্সি হয়ে তো জয়, সাত নম্বর জার্সি হয়ে তো জয় নানি জর্জের অনুকূলে। সুন্দর একটি ফ্রি কিক, এর মাধ্যমে গোল করলেন তিনি। লাইনম্যানের সাথে রেফারির সিদ্ধান্ত, দেখা যাক কি হয়, সিদ্ধান্ত কি আসে। সুন্দর একটি ফিকার ছিল, এবং কি রেফারির সিদ্ধান্ত গোল, এবং কি গোল পেয়ে গেল। এই সাথে রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত, এক গোলে লিড করলো 19's ওয়ারিয়র্স, দেখা যাক কি হয়। আমরা দেখতে পেলাম সুন্দর ফ্রি কিক মারল সাত নম্বর জার্সি পরিহিত জয়, তার ফ্রি কিকের মাধ্যমে গোল হলো। সুন্দর একটি কর্নার, গোল সম্ভাবনা এবং কি গোল! সুন্দর একটি গোল, অপরাজিত সুন্দর একটি গোল, সুন্দর একটি গোল দেখে এলাম আমরা, এবং ডাকর থেকে তাদের সমর্থনরা মাঠে ছুটে গিয়েছেন। সুন্দর কমারে কর্নারের মাধ্যমে গোল পেয়ে গেল অপরাজিত ষোলো, এরপরে গোল ব্যবধান অপরাজিত এক, নাইন ওয়ারিয়র্স এক। আমরা প্রায় দুটি ম্যাচে দেখতে পেলাম যে 19's ওয়ারিয়র্স, আমরা দেখতে পেলাম যে 19's ওয়ারিয়র্স দুটি ম্যাচে প্রথমে গোল করার পর তারা শেষে গোল হজম করতে হয়েছে। এই সেই আবেদ, নয় নম্বর জার্সি হয়তো আবেদ, যে ডাইরেক্ট কর্নার থেকে গোল করেছে, সুন্দর একটি গোল ছিল। আক্রমণে অপ্রতিরোধ্য ষোলো, কিন্তু সেখানে প্রতিরোধ করল, খেলার ফলাফল অপ্রতিরোধ্য ষোলো এক, 19's ওয়ারিয়র্স এক। এর সাথে 19's ওয়ারিয়র্সকে আজকেও তাদের পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে, যেখানে আজকে টেবিলে 19's ওয়ারিয়র্সের পয়েন্ট হবে দুই, সেখানে অপ্রতিরোধ্য ষোলো একটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট হবে এক, এবং কি নেক্সট খেলা আল্লাকি তেরামনা 19's ওয়ারিয়র্সের খেলা, সেই খেলা থেকে বোঝা যাবে যে কে হয় গ্রুপ থেকে সেমিফাইনাল লিস্ট।